রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। ঘুমন্ত স্বামীকে চুম্বন করা সুন্নত, কিন্তু বাঙালি মেয়েরা স্বামী ঘুমানোর পর খুঁজে মানি ব্যাগ। ঘুমন্ত স্বামীকে চুম্বন করলে সংসার স্থায়ী হয়। ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না, বরং তাকে নতুন স্বাধীনতা দান করে। বিষের থেকেও বিষাক্ত হয় কারো মিথ্যা ভালোবাসার অভিনয়, তাই ভালোবাসতে হলে মন থেকে বাসুন, অভিনয় করে নয়। কারো কাছে কোনো কিছু এক্সপেক্ট করার আগে যাচাই করে দেখুন সেই মানুষটির মধ্যে এক্সপেকটেশন রাখার মতো যোগ্যতা আছে কি না। কিছু না পেলেও আর যাই হোক, মানসিক কষ্ট থেকে মুক্তি পাবেন। যোগ্যতা কখনো নিজে নিজে জন্ম নেয় না, নিজের মাঝে যোগ্যতাকে জন্ম দিতে হয়। রূপ সৌন্দর্য দেখে কখনো কাউকে ভালোবাসবেন না, সুন্দর মন এবং সুন্দর চরিত্র দেখে ভালোবাসুন। মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় নয়, তার মনে লুকিয়ে থাকে। শিক্ষা রূপ ও সৌন্দর্যের বড়াই কখনো করতে নেই, কারণ পরিস্থিতি বিপরীতে অবস্থান করলে এটির কোনোটাই কাজে লাগে না। কখনো কোনো মানুষকে ছোট করে দেখতে নেই, কাকে আপনার কখন প্রয়োজন হয়ে পড়বে তা বলা যায় না। স্বার্থপর মানুষের কাছ থেকে মনুষ্যত্ব আশা করা উচিত নয়, এরা নিজেদের স্বার্থ সিদ্ধি হয়ে গেলে মানুষকে ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাত যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। যে আপনাকে পাত্তা দিবে না, তাকে আপনিও পাত্তা দিবেন না, সে যত বড় যত বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। রাগ কোনো সমস্যার সমাধান দেয় না, বরং সমস্যাকে আরো জটিল করে তোলে। উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ খুব কম থাকে, কারণ উচিত কথা সবার হজম হয় না। সেভ হতে চাইলে কারো মনে থাকো, ফোনের গ্যালারিতে থাকলে একদিন না একদিন সে তোমায় ডিলেট করেই দেবে। শত্রুর উপদেশ গ্রহণ করো যদি শত্রু জ্ঞানী হয়, আর বন্ধুর উপদেশ বর্জন করো যদি বন্ধু মূর্খ হয়। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মতো হয়। আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। শান্তি একটা খুব ছোট্ট শব্দ, কিন্তু অনেক দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। সম্পর্কের বাঁধন বলতে কিছু নেই, যা আছে সবই প্রয়োজনের আয়োজন। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, আর সেই বিশ্বাসটাকে রক্ষা করা তোমার দায়িত্ব। যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে, তাদের ভালোবাসার মতো কেউ থাকে না।